প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই থেকে একটি গল্প পড়াবো। গল্পটির নাম পাহাড়পুর। পাহাড়পুর একটি প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন। এই নিদর্শনটি পড়ার মধ্যে থাকবে আমাদের শিক্ষণফল, থাকবে পাহাড়পুর গল্পটি পড়তে ও বলতে পারবো, গল্পটি থেকে ছোট প্রশ্ন তৈরি করতে পারবো, শব্দার্থ শূন্যস্থান পূরণ করতে পারবো। তো এই পাহাড়পুর গল্পটি পড়ার পূর্বে আমরা চলো একটি ছোট্ট ভিডিও দেখে নিই। অনন্য এক প্রাচীন সভ্যতা নিদর্শন হলো পাহাড়পুর বৌদ্ধবিহার। বরেন্দ্র অঞ্চল ঘিরে রয়েছে সবুজের সমারোহ। প্রাচীনকালে এই অঞ্চলে বিভিন্ন নদীকে পাশে রেখে গড়ে উঠেছিল সভ্যতা। তেমনই এক প্রাচীন সভ্যতা পাহাড়পুর বৌদ্ধবিহার। নওগাঁ শহর থেকে 25 কিলোমিটার দূরে পাহাড়পুরের বৌদ্ধবিহার। প্রাচীন এই বৌদ্ধ বিহারটির মূল নাম সোমপুর বিহার, কিন্তু পাহাড়ের মতো উঁচু বলে লোকমুখে ছড়িয়ে পড়ে পাহাড়পুর, ফলে সবাই এটাকে পাহাড়পুর বিহার বলে জানে। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় এর চারিদিক চওড়া সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এখন এটি 21 মিটার উঁচু হলেও প্রকৃতপক্ষে মূল মন্দিরটি কমপক্ষে 30 মিটার উঁচু ছিল। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ইউনেস্কো এটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয়। বৌদ্ধ বিহারটির পাশেই আছে পাহাড়পুর জাদুঘর। এই জাদুঘরে বৌদ্ধ বিহার থেকে পাওয়া বিভিন্ন মূর্তি সংরক্ষিত করা আছে। জাদুঘরে গেলেই আপনার জানা হয়ে যাবে বৌদ্ধ বিহারের ইতিহাস। শুধু বইয়ের পাতায় পড়ে কিংবা ভিডিও দেখে সোমপুর বা পাহাড়পুর বিহারের সৌন্দর্য অনুভব করা সহজ নয়। এর আসল রূপ দেখতে হলে আপনাকে পাহাড়পুরে যেতেই হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? নিশ্চয় তোমাদের ভালো লেগেছে। তো চলো এখন আমরা মূল গল্পটি পড়ে নিই। পাহাড়পুর, চারিদিকে কোনো পাহাড় নেই কিন্তু জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা, কিন্তু এ সম্পর্কে সবাই খুব ভালো জানে না। তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন। সেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম বিহার। বাংলাদেশের ভিতরে আরো বিহার আছে, যেমন কুমিল্লার ময়নামতি, শালবন বিহার, কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই। প্রাচীন এই বিহার একসময় খালি পড়ে থাকে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এটির চারিদিকে জমতে থাকে। একসময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়, সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। তো বন্ধুরা, এখানে কত সালে এবং কে এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেছেন আমরা জেনে গেছি যে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। 27 একর জমির উপর এর বিশাল দালান
উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। তাহলে আমরা জানলাম যে নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় এই পাহাড়পুর অবস্থিত। আচ্ছা, এটি 40 একর জমির উপর বিস্তৃত। এটি বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেছেন। আচ্ছা, একদম নিচে মাটির অংশে এটি চার কোণা আকারের, বাহিরের দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানান রকম ফুল ফল পাখি পুতুল মূর্তি ইত্যাদি বানানো আছে। উত্তর দিকে ঠিক মাঝখানে মূল দরজা, তারপরে বড় হল ঘর, পাশে দুটি ছোট হল ঘর, চারিদিকে দেয়ালের ভিতরে সুন্দর সারিবাঁধা 177টি ঘর। সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘাট, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর ও শৌচাগার। সব মিলিয়ে বিহারটিতে 800 মানুষের বসবাসের ব্যবস্থা ছিল। পাহাড়পুর ছিল উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র। পাহাড়পুর কি ছিল? মানুষের উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র। আচ্ছা, ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির, তার ভিতরে যে বিশাল একটা উঠান ছিল, সেই উঠানের মাঝখানে একটা বড় সুন্দর মন্দির ছিল। ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে। এখানে পোড়ামাটি 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাহিরে আর ভিতরে সাজানো আছে। আচ্ছা, একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে। বিহারটির পূর্ব দক্ষিণে কোণে দেয়ালের বাহিরে একটা বাঁধানো ঘাট আছে, একে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর, সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র, মানে অনেক পুরাতন যা দুর্লভ জিনিসপত্র যে যা সহজে পাওয়া যায় না সেসব জিনিসপত্র এখানে রাখা আছে। তো বন্ধুরা, আমরা আজকে পাহাড়পুর গল্পটি পড়লাম। পাহাড়পুর গল্পটি পড়ে তোমাদের কেমন লাগলো? নিশ্চয় ভালো লেগেছে। তো আজকে আমরা পাহাড়পুর গল্পটি থেকে যে শব্দার্থ আছে সেই শব্দার্থগুলো পড়ে নেব। দেখো, শব্দার্থ বিহার, বিহার অর্থ বৌদ্ধ মঠ। এখানে স্তূপ অর্থ ঢিবি, আমরা মাটির ঢিবি বলি না, সেই ঢিবি। আচ্ছা, দুর্লভ, দুর্লভ অর্থ যা সহজে লাভ করা যায় না। আরো অনেক শব্দার্থ আছে, যেমন আবিষ্কার, নতুন কিছু তৈরি করা, ধর্মচর্চা, ধর্ম বিষয়ে জ্ঞান। তো আজকে আমরা শব্দার্থগুলো পড়লাম, এবং দুই নম্বরে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো এখানে আছে ক নম্বরে আছে পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরো আছে, আরো ড্যাশ রয়েছে, আরো কি রয়েছে, বিহার রয়েছে, আমাদের দেশে ড্যাশ মঠ রয়েছে, আমাদের দেশে সুপ্রাচীন মঠ রয়েছে, টেবিলের উপর ধুলোবালি পড়ে ময়লার ড্যাশ হয়ে আছে, ময়লার কি হয়ে আছে, স্তূপ হয়ে আছে, আকাশ অনেক ড্যাশ, আকাশ অনেক কি, আকাশ অনেক বিশাল। আচ্ছা, ঢাকা বাংলাদেশের ড্যাশ, ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র, জাদুঘরে অনেক ড্যাশ জিনিস দেখতে পাওয়া যায়, জাদুঘরে অনেক দুর্লভ জিনিস দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা,
আজকে আমরা পাহাড়পুর গল্পটি পড়লাম। পাহাড়পুর গল্পটি পড়ার পর আমরা শব্দার্থগুলো পড়লাম। শব্দার্থগুলো পড়ার পর আমরা দ্বিতীয় নম্বর শূন্যস্থানগুলো পড়লাম। তো শূন্যস্থানগুলো পড়ে আমি আশা করি যে তোমরা সবাই গল্পটি বুঝতে পেরেছো, গল্পটি সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং শব্দার্থগুলো বুঝতে পেরেছো। তারপর শূন্যস্থানগুলো তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের আজকে এই পাহাড়পুরের গল্পটি তোমরা দুই তিনবার সুন্দর করে পড়বে, সেখান থেকে শব্দার্থগুলো পড়বে এবং শূন্যস্থানগুলো পড়বে, আর বাড়ির কাজ থাকবে তোমাদের শব্দার্থগুলো। শব্দার্থগুলো সুন্দর করে তোমরা লিখে আমাকে লিখে পাঠাবে। তো আজ এই পর্যন্ত শেষ করব। তবে শেষ করার আগে তোমাদেরকে জানাই দিই যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।